নমস্কার সদ্গুরু, আমি জীবনে অনেক কিছুই করতে চাই, কিন্তু আমি খুব অলস। আমি নিজের অলসতাকে কাটিয়ে উঠে কিভাবে অনুপ্রাণিত থাকতে পারি? আপনাকে কোনো মানুষ অথবা জিনিসের সঙ্গে প্রেমে পড়তেই হবে। যদি কাউকে খুঁজে না পান, তাহলে কোনো জিনিসের সঙ্গেই প্রেমে পড়ুন। কোনো কিছু আপনার কাছে মূল্যবান হলে আপনি নিশ্চয়ই সকালে তার জন্য জাগবেন। আর যদি সব কিছুই আপনার কাছে মূল্যহীন হয়, তাহলে আপনি সকালে জাগবেনই বা কেন? যখন প্রথমবার শিব যোগ শেখাতে চেয়েছিলেন, তার প্রথম শিষ্যকে, যিনি কিনা তার নিজের স্ত্রী পার্বতী ছিলেন, তিনি আত্মজ্ঞান লাভের উপায় শিখতে খুবই আগ্রহী ছিলেন। যেহেতু তিনি শিবকে একজন অপার মহিমাময় সত্তা হিসেবে দেখতেন আর উনিও তার মতোই হতে চাইতেন, তাই তিনি বললেন, উপায় বলুন, আমি সবকিছু করতে প্রস্তুত। শিব বললেন, কিছুই করার দরকার নেই, শুধু এসে আমার কোলে এখানে বসো। পার্বতী দ্বিধা করলেন, কারণ না, আমি আরাম আদর চাই না, আমি পরম জ্ঞান লাভ করতে চাই। শিব বললেন, চিন্তা করো না, এখানে এসে বসো। তিনি সেখানে বসলেন। শিব তাকে কাছে টেনে নিলেন। ওনার নিজের চাহিদা বসে নয়, পার্বতীর চাহিদা পূরণ করতে। আর তিনি পার্বতীকে এত কাছে, এতটাই কাছে টেনে নিলেন যে ধীরে ধীরে তিনি শিবের একটা অংশ হয়ে গেলেন। তাই শিবের একটা মাত্রা আছে যাকে আমরা বলি অর্ধনারী, যেখানে তার অর্ধেক অংশ পুরুষ এবং অর্ধেক অংশ নারী। এই বর্ণনাটা আপনাকে যা বলার চেষ্টা করছে তা হল, শুধু অন্তর্ভুক্তির মাধ্যমেই, একমাত্র আপন করে নেওয়ার মাধ্যমেই জীবনের বিকাশ ঘটা সম্ভব। আপনাকে যদি নিজের মধ্যে কোনো কিছুকে অন্তর্ভুক্ত করতে হয়, তাহলে অবশ্যই খালি জায়গা থাকতে হবে, তাই না? যদি আমাকে কাউকে নিজের অংশ করতে হয়, তাহলে তো আমার নিজের অর্ধেকটা বের করে দিতে হবে, তবেই সম্ভব। আর তাই তো প্রেমে পড়া কথাটা এসেছে, প্রেমে ওঠা নয়, ওকে, প্রেমে দাঁড়ানো নয়, প্রেমে চড়া নয়, প্রেমে পড়া। কারণ আপনার একটা অংশকে খসে পড়তে হবে, একমাত্র তবেই অন্য কিছুর জন্য বা অন্য কারোর জন্য জায়গা খালি হবে। যদি আপনার সবটাই, আপনার পুরোটাই খসে পড়ে যায়, তাহলে একটা বিশাল স্থান তৈরি হবে। আপনি তখন পুরো ব্রহ্মাণ্ডকে নিজের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবেন। যদি আপনার অন্তত একটা অংশ খসে পড়ে, তাহলে আপনি হয়তো আরও একজন মানুষের প্রেমে পড়তে পারেন বা সৃষ্টির আরও একটা বিষয়ের প্রতি। তাই আমরা আপনাকে শেখাতে পারি নিজেকে শূন্য করার উপায়। যদি আপনার একটা অংশ শূন্য হয়ে যায়, তাহলে সেই খালি জায়গাকে কিছু দিয়ে তো পূর্ণ করতেই হবে। আর সেই কিছু একটা যা কিনা আপনি নন, যা আপনারই অংশ হয়ে ওঠে আর সেটাকে নিজের অংশ হিসেবে অনুভব করতে শুরু করেন, আপনি অনুপ্রেরণায় ভরে যান। কারণ এই মুহূর্তে আপনি যেটাকে নিজে বলে ভাবেন সেটা আপনি নন, বরং শুধুই চিন্তা, আবেগ, ধারণা এবং পূর্বধারণার একটা স্তূপ, তাই না? ওগুলো আপনি নন। তাহলে আপনি কি সেটা এখনও আপনার অভিজ্ঞতায় আসেনি? সেক্ষেত্রে কিভাবে আপনাকে অনুপ্রাণিত করব? এখন আপনি কে সেটাই ঠিক নেই, তাহলে উদ্বুদ্ধ করব কাকে? আপনি কে সেটাই ঠিক নেই, এই মুহূর্তে আছে বলতে যা তা হলো সবই চিন্তার গুচ্ছ, চিন্তা, আবেগ আর আরো নানান জিনিসের মেঘ, তাই না? তো সেই জন্যই তো সাধনা করা, আপনার এখানে এসে একটু সাধনা করা উচিত। প্রথম প্রথম কেউ অনুপ্রাণিত করবে। দেখুন, যখন আপনার গাড়ি চালু হয় না, তখন কাউকে তো ঠেলতেই হয়, ওকে? একবার সে চলা শুরু করলে তারপরে আমাদের আর সারা রাস্তা ধরে ঠেলতে হয় না, সেটা নিজে থেকেই চলতে থাকে। তাই প্রথম প্রথম একটু ঠেলতে হলে তাতে কোনো ভুল নেই, সবারই একটু ধাক্কার প্রয়োজন হয়। খুব কম মানুষই আছেন যারা প্রথম ধাপ থেকেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেন, বাকি বেশিরভাগকেই একটু ঠেলা দিতে লাগে, মাঝে সাঝে একটা দুটো লাথিও পেছনে, বাকিটা তারাই করবে।